আমাদের অ্যাক্সেস আমাদের যদি ডিজাইন কত দিক থেকে আমরা যদি বলি সুইচের ক্ষেত্রে সুইচের হচ্ছে আমার কোর্স সুইচ ডিস্ট্রিবিউশন সুইচ অ্যাক্সেস সুইচ স্পেশালি হচ্ছে অ্যাক্সেস সুইচে আমাদের ইউজারগুলো কানেক্ট হয় অথবা ডিভাইসগুলো কানেক্ট হয় সেটা হতে পারে ডেস্কটপ ল্যাপটপ অথবা সার্ভার হ্যাঁ তো অথবা এখানে দেখা যাচ্ছে এন ডিভাইস হিসেবে আইপি ফোন তারপরে হচ্ছে আইপি ক্যামেরা হ্যাঁ এ ধরনের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কানেক্ট হয় তো হাব কানেক্ট হয় অনেক সময় তো হাব যদিও এখন আসলে ওইভাবে ব্যবহার করা হয় না আর কি তো এই ডিভাইসগুলো যদি লাইক এরকম করা হয় আর কি যে একটা সুইচ এর পোট থেকে একটা হাফ কানেক্ট করছে আট পোর্টের বা দশ ফুটের সেখানে রিডান্ডেন্সি কনসিডার করা হয়েছে হ্যাঁ রিডানডেন্সি মানে হচ্ছে একটা কেবল নিয়ে কানেক্ট করছে সুইচ থেকে আবার আর একটা কেবল নিয়ে গেছে তো এই জায়গায় হচ্ছে লুপ হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে লুপ হওয়ার লুপ হবে এই জন্য যে হাব যে ডিভাইসটা এই ডিভাইসটা এস এটার ভিতরে নাই আর কি ডিফোন তো যেহেতু এস নাই সে এখানে যে রিডানডেন্সি কনসিডার করা হয়েছে সে এখানে লুপ ক্রিয়েট করবে এবং এই লুপটাই হচ্ছে আমার লেয়ারটো নেটওয়ার্কে ট্রাভেল করবে তো এই ধরনের সিনারিও যাতে রেজ না হয় যেন না ঘটে আর কি সেই জন্য আমরা সুইসের পোর্ট সিকিউরিটি এনাবল করব আর কি হ্যাঁ আজকে আমাদের এটা নিয়ে পড়াশোনা সুইসের পোর্ট সিকিউরিটি ইমপ্লিমেন্টিং সুইস পোর্ট সিকিউরিটি তাহলে এটা আমরা কিভাবে কনফিগার করব এবং কিভাবে ভেরিফাই করব সেটা আমরা এখন একটু দেখব আর কি ওকে যেমন এখানে বলা হচ্ছে ইফ দ্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নো সো হোয়াট ডিভাইস শুড বি ক্যাবলড অ্যান্ড কানেক্টেড টু পার্টিকুলার ইন্টারপ্রাইসেস অন এ সুইচ ইঞ্জিনিয়ার ক্যান ইউজ পোর্ট সিকিউরিটি মানে যদি জানে আসলে কোন ডিভাইস কানেক্ট হবে সেই ক্ষেত্রে পোর্ট সিকিউরিটি আমি ব্যবহার করতে পারি আর কি আর যদি মনে করি যে একটা পোর্ট এই পোর্টে কখন কোন ডিভাইস কানেক্ট হবে এটা আমি জানি না হ্যাঁ সেই ক্ষেত্রে পোর্ট সিকিউরিটি অ্যাভয়েড করাটা বেটার তখন আবার মানে এক্সট্রা একটা পেইন হবে আর কি বারবার ওই পোর্টটাকে কনফিগার অথবা রিকনফিগার করতে হবে হ্যাঁ তো এইখানে যেটা দেখানো হচ্ছে যে সুইচ ওয়ান সুইচ টু এখানে হচ্ছে আমাদের পিসি ওয়ান এটা হচ্ছে পিসি টু তো এটা পিসি ওয়ান থেকে যখন পিসি টু তে একটা ফ্রেম বা একটা কমিউনিকেশন হয় তখন সাধারণত যেটা হয় যে এই ফ্রেমটা প্রথমে এই সুইচের যে পোর্ট যে পোর্টের সাথে আসলে পিসি ওয়ান কানেক্ট এই পোর্ট দিয়ে এই ডিভাইসের ম্যাকটাকে সুইচ লার্ন করে আর কি হ্যাঁ লার্ন করে এখানে রাখে তারপরে হচ্ছে যদি যে পোর্টে এই পিসি ওয়ানটা আছে যদি এই ভিলেনটা সুইচ ওয়ান এবং সুইচ টুর ভিতরে পারমিট করা থাকে তাহলে ওই ভিলেনের ম্যাকটা সুইচ টু তেও চলে আসে এইভাবে করে সুইচ এই সুইচের সাথে কানেক্টেড যে ডিভাইস এন ডিভাইস এই এন ডিভাইস গুলোর সে লার্ন করে এটা হচ্ছে প্রসেস আর কি ম্যাক লার্ন লার্ন করার আর কি তো এখানে পিসি ওয়ান পিসি টু এটা যদি অফিস নেটওয়ার্ক হয় আমি জানি আসলে পিসি ওয়ান হচ্ছে কোন ডেস্কটপটা বা পিসি টুটা হচ্ছে কোন ডেস্কটপটা এটা আমি জানি এবং এটা হচ্ছে ফিক্স চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই হ্যাঁ চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নাই এইগুলো পজিশনে আমরা এই পোর্ট সিকিউরিটির যে ব্যাপারগুলো এগুলো আমরা ডেপ্লয় করব আচ্ছা এখন পোর্ট সিকিউরিটি যখন অ্যাপ্লাই করব তখন আমাদের কিছু কনসিডারেশন আছে যেমন এখানে বলা হচ্ছে যে ইট এক্সামিনস ফ্রেমস রিসিভড অন দ্য ইন্টারফেস টু ডিটারমাইন ইফ এ ভায়োলেশন ইজ তার মানে হচ্ছে একটা ইন্টারফেসে যদি এরকম বলা থাকে যে পোর্ট সিকিউরিটি এনেবল করা হয়েছে এবং এই পোর্ট দিয়ে ম্যাক্সিমাম একটা ম্যাক লার্ন করা হবে তো কখনো যদি এই পোর্ট দিয়ে মাল্টিপল ম্যাক লার্ন করা হয় আর কি সেই ক্ষেত্রে কি হবে পোর্টটা ডিফল্ট শাটডাউন হয়ে যাবে কারণ এটা কি হয়েছে যে টা সেট করা হয়েছে রুলস এর ভায়োলেশন হয়েছে তারপরে এই ডিফাইন্স এ ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিক সোর্স ম্যাক অ্যাড্রেস এলাউড ফর অল ফ্রেমস কামিং ইন দা ইন্টারফেস আমরা ম্যাক্সিমাম ম্যাক কতগুলো এখানে পারমিট করব সেটাও কিন্তু লিমিট করতে পারি বা বলতে পারি ইট কিপস লিস্ট অ্যান্ড কাউন্টার অল ইউনিক সোর্স ম্যাকাইটেস অন দা ইন্টারফেস এবং এখানে যে সোর্স ম্যাকাইটিস গুলো থাকবে ওই ইন্টারফেস এর এগেনস্ট আমরা ম্যাক টেবিলে পাবো কি

আহ এর যে নাম্বারটা এই নাম্বারটা আমরা কি করতে পারি বাড়াই দিতে পারি আর কি এ টেক্স অ্যাকশন টু ডিস্কাস ফ্রেন্স ফ্রম দ্য ভায়োলিটিং ম্যাকাটিসিস প্লাস আদার অ্যাকশন ডিপেন্ডিং অন দ্য কনফিগারেশন ভায়োলেশন মোড আর ভায়োলেশন মোড হচ্ছে ডিফল্ট শার্ট ডাউন করে দেয় আর ভায়োলেশন আরও দুইটা মোড আছে সেটাকে বলে রেস্ট্রিক্ট এবং প্রোটেক্ট এখন এটা ডিপেন্ড করে কনফিগারেশনের উপরে যদি আমি কোনো ভায়োলেশনের কোনো কনফিগারেশন না করি তাহলে ডিফল্ট রুলস হচ্ছে পোর্টাকে সে শার্ট ডাউন করে দিবে আচ্ছা এন্ড তো কনফিগারিং পোর্ট সিকিউরিটি এখন যদি আমরা পোর্ট সিকিউরিটি করতে চাই তাহলে কিভাবে করতে পারি স্টেপ 1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস আমি যদি অ্যাক্সেস পোর্টে থাকি আর কি যেমন হচ্ছে আমি যদি সুইচ টু এর কথা বলি তো সুইচ টু এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই পোর্টটা হচ্ছে কি অ্যাক্সেস পোর্ট কারণ এই পোর্টের সাথে একটা পিসি কানেক্ট এই পোর্টটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট এই পোর্টটাও হচ্ছে একটা পিসি কানেক্ট এই পোর্টটা হচ্ছে আমাদের কি ট্রাঙ্ক পোর্ট এই পোর্টটা হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট যেহেতু সুইচ টু সুইচ এখানে দেখা যাচ্ছে যে পিসিএ যদি একটা ভিলেনে থাকে বা পিসিপি যদি সেপারেট আর একটা ভিলেনে থাকে এই দুইটা ভিলেনই এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে কি করতে হবে কমিউনিকেট করতে পারতে হবে সেই ক্ষেত্রে এই পোর্টটা আমরা কিভাবে কনফিগার করব সুইচ টু সুইচ হচ্ছে ট্রাঙ্ক তাহলে একটা পোর্ট সুইচের একটা পোর্ট কি হতে পারে ট্রাঙ্ক হতে পারে অ্যাক্সেস হতে পারে এখন যদি অ্যাক্সেস হয় তাহলে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস যদি ট্রাঙ্ক হয় তাহলে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক এই কনফিগারেশনটা আমরা দিব আর কি এটা আমরা অলরেডি জানি আচ্ছা এরপরে স্টেপ টু হচ্ছে ইউজ দ্য সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এটা মূলত কমান্ড যে পোর্ট সিকিউরিটি এনাবল করান হ্যাঁ ইন্টারফেসে এই সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এই কমান্ডটা আমরা এখানে প্লেস করব কোথায় প্লেস করব ইন্টারফেসে প্লেস করব হ্যাঁ ইন্টারফেসে আমরা এখানে দিব যে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি তার মানে হচ্ছে পোর্ট সিকিউরিটি এখানে এনাবল হইছে আর কি আচ্ছা স্টেপ 3 এটা হচ্ছে অপশনাল এটা ম্যান্ডেটরি না আর কি সোয়াইস্পট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম নাম্বার ইন্টারফেস সাবকমেন্ট ওভাররাইড দা ডিফল্ট ম্যাক্সিমাম নাম্বার অফ এলাউড ম্যাক অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ দা ইন্টারফেস ডিফল্ট যদি সোয়াইস্পট পোর্ট সিকিউরিটি আমি এনাবল করি ডিফল্ট একটা ম্যাক অ্যাড্রেস এ এলাউ করবে এখন যদি আমার নাম্বার অফ ম্যাকাটেস এর পরিমাণ বেশি প্রয়োজন হয় যেমন এখানে সুইচ টু সুইচ এখানে যদি আমি পোর্ট সিকিউরিটি এনাবল করি কখনো তো এখানে সুইচ পরে দেখা যাচ্ছে যে মাল্টিপল ভিলান ডেপ্লয় হয়েছে এখানে মাল্টিপল পিসি কানেক্ট হয়েছে সেক্ষেত্রে আমাদের এই ইন্টারফেস দিয়ে মাল্টিপল ম্যাক ট্রাভেল করবে হ্যাঁ সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেই নাম্বারটা আমি যদি বাড়াতে চাই হ্যাঁ সুইচ পোর্ট করার পরে নাম্বার যদি বাড়াতে চাই সেই ক্ষেত্রে আমি এই কমান্ডটা দিয়ে বলতে পারি সুইচ ফট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম নাম্বার এটা অপশনাল আর কি তারপরে আর একটা অপশনাল কমান্ড ইউজ দ্য সুইচ ফট পোর্ট সিকিউরিটি ভাইলেশন সুইচ পোর্স্ট স্পোর্ট পোর্ড সিকিউরিটি ভায়োলেশন আপনি যে রুল সেট করলেন যে ম্যাক্সিমাম কতগুলো লার্ন করতে পারবে এটাকে আমরা বলতেছি রুল এবং এই রুলের যে ভায়োলেশন এই রুলের যদি ভায়োলেশন হয় তাহলে আমরা এখানে তিনটা অ্যাকশন নিতে পারি একটা হচ্ছে প্রোটেক্ট একটা হচ্ছে রেস্ট্রিক্ট আর একটা হচ্ছে কি শাটডাউন ডিফল্ট অ্যাকশন হচ্ছে শাটডাউন আমি যদি কোনো ভায়োলেশন অ্যাকশন না নিই তাহলে ডিফল্ট কি করে দিবে সে শাটডাউন করে দিবে আর যদি প্রোটেক্ট বা রেস্ট্রিক্ট করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে আমাকে কনফিগারেশনে বলে দিতে হবে নিচে আমরা একটা টেবিলে দেখব যে প্রোটেক্ট এবং রেস্ট্রিক্ট এবং শাট ডাউন এই তিনটার ভিতরে কি তফা সো স্পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেসটাকে ম্যানুয়ালি যদি আমি এখানে ডিফাইন করতে চাই হ্যাঁ ম্যাক অ্যাড্রেসটাকে আমি ম্যানুয়ালি লিখে দিতে চাই স্ট্যাটিক্যালি লিখে দিতে চাই হ্যাঁ তখন আমাকে এই কমান্ডটি লিখতে হবে সুইচ স্পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস তারপর এখানে ম্যাক অ্যাড্রেসের যে ভ্যালু হেক্সাডেসিমাল ফরম্যাটে ফর্টি এইট বিট হ্যাঁ ওই ভ্যালুটা আমরা এখানে বলে দিতে পারি তারপর এখানে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাকাটেস স্টেকি এই স্টেকি কমান্ড যদি আমি ব্যবহার করি এখানে ম্যাকাটেসটাকে আলাদা করে লিখতে হবে না ম্যাকাটেসটাকে সেই স্ট্যাটিক্যালি লার্ন করে নিবে এটা হচ্ছে সুবিধা স্টেকি কমান্ডের যেমন এখানে দেখেন দেওয়া আছে যে আমি একটা পোর্ট কনফিগার করছি স্ট্যাটিক স্ট্যাটিক্যালি এই ম্যাকাটেসটাকে কনফিগার করে দিছি ইন্টারফেসে নাম্বার 1 একটা তে কি দিছি স্টেকি তারপরে একটা আছে কি ডাইনামিক আর এটা হচ্ছে সুইচ টু সুইচ ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক আমি এখানে বলে দিছি তো আমাদের যে ল্যাব এই ল্যাবের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব আর কি যে কিভাবে আমরা এখানে এনাবল করতে পারি তো আমরা এখানে যাই প্রথমে আমরা আসছি হচ্ছে সুইচ টু তে

আমরা একটু চেক করি যদি আমাদের এটা প্রয়োজন হবে না আর কি আচ্ছা দরকার নেই পাসওয়ার্ড মেবি অন্য কিছু ছিল আচ্ছা সুইস্টো তো এইখানে আমাদের ডিফল সবগুলো পোর্ট আছে কোথায় যদি দেখি তাহলে এখানে দেখবো কি ওয়ান বাই জিরো এবং ওয়ান বাই জিরো তার মানে যে এই পোর্টটা আর কি একটা ম্যাক এখান থেকে আমরা পাচ্ছি তো এখানে যে পিসি গুলো আছে পিসি এ সি এদের আইপি গুলো একটু চেক করি আমরা শো আইপি প্রেস ব্রেফ এই পোর্টটা শাট ডাউন আচ্ছা পিসিবি এনেবল পিসি থেকে কমান্ডটা নিলাম পিসিবি হচ্ছে এই পোর্টটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন এই টা আমরা একটু কনফিগার করে নিই হোস্ট নেম এটা হচ্ছে পিসি ডি হিসেবে কনফিগার করলাম এই জায়গায় আমাদের আইপি দিছি ওয়ান জিরো ওয়ান পিসিবি তে আমরা আইপি ব্যবহার করছি ওয়ান জিরো টু পিসিটি যেটা এখানে আমরা আইপি ব্যবহার করব হচ্ছে ওয়ান জিরো থ্রি তাহলে এখানে আমরা ইন কনফিগার মোডে যাই ইন্টারফেস জি জিরো বাই জিরো এটা আমরা দিলাম নশো আটটা

ওরা আইপি দিবে কত ওয়ান জিরো থ্রি তারপরে এবং এখান থেকে আমরা একটা ডিফল্ট গেটওয়ে সেট করব আইপি ডিফল্ট গেটওয়ে যেটা রাউটারে বসানো আছে আইপি ডিফল্ট গেটওয়ে কনফিগারেশন

তাহলে এখানে আমরা শো আইপি এন্টারপ্রাইজ ব্রেক আমরা এখানে ওয়ান জিরো ওয়ান আইপি এটা তারপরে হচ্ছে পিসিবি পিসিবি থেকে পিসিবি এর আইপি হচ্ছে ওয়ান জিরো টু পিসিডি এর আইপি হচ্ছে আমাদের ওয়ান জিরো থ্রি তাহলে এখন আমরা এদের ভিতরে যদি কমিউনিকেশন চেক করি যে পিং কমিউনিকেশন চেক করার জন্য ওয়ান জিরো থ্রি আমি পিসি এ থেকে ডিতে পাঠাচ্ছি অথবা বিতে পাঠাচ্ছি এটা হল ওয়ার্ক কাজ করবে হ্যাঁ একই যেহেতু সুইচ আচ্ছা আমরা পাচ্ছি এখন আমরা সুইচ টুতে তে আসতেছি সুইচ টু তে আমরা যেটা দেখছি যে এই সবগুলো হচ্ছে কি ভিলেন ওয়ান এর আন্ডারে এই ম্যাক অ্যাড্রেস গুলোকে আমি লার্ন করছি এবং এই ম্যাক অ্যাড্রেস গুলোকে কিভাবে লার্ন করছি ডাইনামিক্যালি লার্ন করছি হ্যাঁ আমি ম্যাক অ্যাড্রেস গুলোকে ডাইনামিক্যালি লার্ন করছি তাহলে এখানে প্রতিটা পোর্টেরই বলা আছে যে আমি কোন পোর্ট দিয়ে লার্ন করছি লাইক জি জিরো বাই ওয়ান জি জিরো বাই ওয়ান দিয়ে আমি একটা ম্যাক লার্ন করছি ওকে জি জিরো বাই টু এটা দিয়ে আমি দুইটা ম্যাক লার্ন করছি তারপরে হচ্ছে জি ওয়ান বাই জিরো জি ওয়ান বাই জিরো তার মানে হচ্ছে যে এই পোর্টটা এই পোর্ট দিয়ে হচ্ছে জি ওয়ান বাই জিরো দিয়ে আমি দুইটা ম্যাক লার্ন করছি এই দুইটা দুইটা হচ্ছে জি ওয়ান বাই জিরো দিয়ে লার্ন করছি আচ্ছা এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস এখন আমাদের এই যে সুইচ ফোর যেটা এটাকে আমরা একটু নিয়ে আসি আনবল কনফিগ্রেট টার্মিনাল ও নেম এটা হচ্ছে এস ডাব্লিউ আইটিসিএস সুইচ ফোর রাইট আচ্ছা এখন আমি পর সিকিউরিটি এনাবল করতে চাচ্ছি পর সিকিউরিটি এনাবল করতে চাচ্ছি এখন সিকিউরিটি এনাবল করার জন্য আমাকে কি বলছে প্রথমে কনফিগ টার্মিনাল স্টেপ 1 যেটা বলছে যে ইন্টারফেস জি 1 যদি মনে করি প্রথমে আমাকে বলছে যে তুমি আগে প্রথমে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এটা ডিফাইন করবা। করলাম আচ্ছা যেহেতু গিগ জিরো হচ্ছে অ্যাক্সেস পোর্ট হিসেবে থাকবে আচ্ছা এরপরে হচ্ছে আহ পরে এই এই স্টাইপটা যখন কমপ্লিট হবে তখন আমাকে কি করতে হবে কোর্ট সিকিউরিটি অ্যানাবল করতে হবে হ্যাঁ স্টাইপ ওয়ান হচ্ছে এটা যদি ট্রান্সপোর্ট হয় ট্রাঙ্কপোর্ট তো আমি ট্রান্সপোর্ট হিসেবে কনফিকার করতে পারি কোন পোর্টটাকে যেমন সুইচ টু এর ক্ষেত্রে জি ওয়ান তাহলে এখানে ऐता इंटरफेस Z one by zero ऐता क्या मैं की करूँ स्विस्पोट ट्रांक एंड कैप्सुलेशन dot one q स्विस्पोट मोड ट्रांक अच्छा तो इस पर हम सेम का इस टाक करूँ अंबरा कॉन्फ़िगर टर्मिनल इंटरफेस Z one by zero ऐता क्या अंबरा स्विस्पोट मोड ट्रांक स्विस्पोट ट्रांक एंड कैप्सुलेशन dot one q

জিরো বাই টু এটাকে আমরা কনফিগার করব সুইচ মোড অ্যাক্সেস আচ্ছা এখন বলছে যে সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে সুইচ বোর্ড পোর্ট সিকিউরিটি সাব কমান্ড এটাকে এনেবল করতে হবে আচ্ছা এখন সুইচ সুইচ বোর্ড পোর্ট সিকিউরিটি সুইচ পোর্ট সিকিউরিটি এরপরে আর কিছু দিলাম না আমি সুইচ বোর্ড পোর্ট সিকিউরিটি এখন বলা হচ্ছে যে কমান্ড রিজেক্টেড গিগাবিট ইথারনেট জিরো বাই টু ইজ এ ডাইনামিক পোর্ট

দেওয়ার জন্য দুইটা অপশন আছে ম্যানুয়ালি মেকাডেস আমি বলে দিতে পারি আর একটা হচ্ছে স্টেকি আর একটা হচ্ছে স্টেকি তা আমি যদি এখানে মেকাডেস স্টেকি দেই তাহলে কিন্তু সে নিয়ে নিছে হ্যাঁ ফোর সিকিউরিটি এটা বলতেছে বাট আমি যদি কনফিগারেশন দেখি শো রানিং কনফিগ ইন্টারপ্রেস জি জিরো বাই টু এখানে দেখব যে পোর্ট সিকিউরিটি আমরা কি দিছি স্টিকি এই কমান্ডটা এখানে চলে আসছে আচ্ছা পোর্ট সিকিউরিটি এখানে ম্যাকাডেস স্টিকি দ্যাট মিন্স এখানে পোর্ট সিকিউরিটি এনেবল আর কি শো ইন্টারফেস ইন্টারফেস গিগাবাইট ইথার 0/2 আমরা যদি দেখি এখানে আমাদের ফিজিক্যাল প্রপার্টি গুলো আমরা এখান থেকে দেখতে পাই হ্যাঁ ফিজিক্যাল প্রপার্টি গুলো যেমন হচ্ছে এমটিউ কত ব্যান্ড কত স্পিড কত এই ইন্টারফেসের হ্যাঁ এইভাবে এখন এটা যদি আমরা মনে করেন যে সুইচ পোর্ট যদি দেই তাহলে সুইচ পোর্টের ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাই যেমন এখানে বলা হয়েছে যে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মোড কি দেওয়া আছে ডাইনামিক ডিজারেবল অপারেশনাল মোড স্টাটিকালি কনফিগার করা হয়েছে এবং ডিফল্ট ভিলান ওয়ানটাকে এখানে পারমিট করা হয়েছে অ্যাক্সেস হিসেবে আর কি আর মোড ডিজেবল ক্যাপচার ভিলান অল পোর্ট সিকিউরিটি

পোর্ট সিকিউরিটি কি বলা হচ্ছে পোর্ট সিকিউরিটি ডিসেবল মানে এনেবল হয়নি পোর্ট স্ট্যাটাস সিকিউর ডাউন এটাকে ডাউন করে দিচ্ছে ভায়োলেশন মোড হচ্ছে কি শাট ডাউন ডিফল্ট ডিফল্ট মোড হচ্ছে শাট ডাউন এজিং টাইম এটা জিরো মিনিট এজিং টাইপ হচ্ছে অ্যাপসুলেট তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই তিনটা জিনিস আর কি যে পোর্ট সিকিউরিটি স্ট্যাটাস এখানে ডিসেবল ऐताहोच्चे कि डाउन अवस्था जैसे अ तले हमरे एक टी स्टेटस ला देखी शो इंटरफेस स्टेटस 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 होच्चे एकाने कनेक्टेड देखाई शो इंटरफेस डिस्क्रिप्शन प्रोटोकॉली स्टेटस आप एवं ये ये स्टेटस आप आह शो इंटरफेस न... জে জিরো এটা যদি দেখি তাহলে এখানে কিগাবিটি থান জিরো বাই টু ইজ আপ অ্যান্ড প্রোটোকল ইজ তার মানে হচ্ছে আমাদের পোর্ট আপ অ্যান্ড রানিং আমরা যদি এখানে বেশি বি তে কাজ করতেছি মানে জি জিরো আমরা যদি ওয়ান জিরো টুতে কোনো প্যাকেট পাঠাই প্যাকেটও যাচ্ছে কোনো সমস্যা নাই আর কি আচ্ছা এখন পোর্ট সিকিউরিটি স্ট্যাটাসটা যেটা এখানে দেখতেছি আমরা পোর্ট সিকিউরিটি স্ট্যাটাস এখানে পোর্ট সিকিউরিটি ডিসেবল পোর্ট সিকিউরিটি এনেবল না আর কি তাহলে এখানে শো রানিং কনফিগ এন্টার প্রেস জি জিরো বাই টু ইন্টারফেস আমরা পোর্ট সুইচ স্পোর্ট for security command rejected uh, it's a dynamic port so sport mode access dynamic port can have okay. access will learn one command rejected port security আচ্ছা একটা মিনিট তবে আর কি ওকে তো আমরা যেটা দেখছিলাম যে অ্যাক্সেস পোর্টে আমরা যখন সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি অ্যানাবল করতে যাচ্ছিলাম তখন আমরা এখানে একটা এরর পাচ্ছিলাম এই যে ডাইনামিক পোর্ট হ্যাঁ তো একটা মিনিট ওকে তাহলে আমাদের এটা ডিফল্ট এটা নিচ্ছে না আর কি সেই ক্ষেত্রে আমরা যেটা করলাম সলিউশন হিসেবে আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এটা তো কনফিগার করছিলাম তারপরে কমান্ডটা রিজেক্ট করতেছিল তারপর আমরা ফাইনালি যেটা করলাম সুইচ পোর্ট হোস্ট তারপরে সুইচ পোর্ট সিকিউরিটি নাও এনাবল আর কি তো এখানে আমরা এখন যদি চেক করি শো পোর্ট সিকিউরিটি পোর্ট সিকিউরিটি তারপরে হচ্ছে ইন্টারফেস আর কি হ্যাঁ শো পোর্ট সিকিউরিটি তারপরে ইন্টারফেস তাহলে ইন্টারফেস জি জিরো টু এখানে পোর্ট সিকিউরিটি অ্যানাবল হয়েছে অথবা হয়নি সেটা আমরা দেখবো কিভাবে এই যে এখান থেকে সুইস পোর্ট পোর্ট সিকিউরিটি কি আছে অ্যানাবল পোর্ট স্ট্যাটাস হচ্ছে সিকিউর আপ ভায়োলেশন মোড কি হবে শার্ট ডাউন হবে তাহলে এটা আসলে বেসিক্যালি ভয়লেশন হয়নি কারণ এখানে ম্যাক্সিমাম ম্যাকাড্রেস কতগুলো আছে একটা টোটাল ম্যাকাডেজ কয়টা লার্ন করছে একটা স্টিকি ম্যাকাড্রেস কতগুলো লার্ন করছে একটা এবং ম্যাকাড্রেসটা কোনটা ম্যাকাড্রেস হচ্ছে এইটা তাহলে আমরা যদি এখন শো ম্যাক ড্রেস টেবিল দেখি তাহলে এখানে দেখবো যেটা আমরা পোর্ট সিকিউরিটি অ্যানেবল করছি কেক জিরো বাই টু ইন্টারফেসে ওই ইন্টারফেস দিয়ে যে ম্যাকটাকে সে লার্ন করছে সেই ম্যাকট্রেসের লার্নের যে টাইপটা টাইপটাকে এখানে কি দেওয়া আছে স্টাটিক আমরা স্টাটিকালি বলে দিইনি বাট এখানে ফর্ম্যাটটা দেখাচ্ছে স্টাটিক আচ্ছা এটার কনফিগারেশন হচ্ছে শো রানিং কনফি ইন্টারফেস জি জিরো বাই আমরা যদি এই কমান্ডটা দিই এই যে স্ট্রিকই

কমপ্লিট করলাম এবার নাম্বার ওয়ান যেটা আর কি স্ট্রাটিক্যালি মেকাটেস্ট আমি বলে দিব আর কি হ্যাঁ মেকাটেস কমান্ড দিয়ে স্ট্রাটিক্যালি আমি মেকাটেস্ট বলে দিব যদি এইভাবে করতে চাই সেটাও করতে পারি আর কি তো এইটা মনে করি আমি গেক জিরো বাই ওয়ান এপ্লাই করব তো এইখানে আমি গেলাম ইন্টারফেস গিগাবিট ইথারনেট জিরো বাই ওয়ান আমরা এখানে বললাম সুইচপোর্ট মোড অ্যাক্সেস তারপরে হচ্ছে সুইচপোর্ট পোর্ট সিকিউরিটি এখানে একই ঝামেলা করতেছে তারপরে এখানে আমরা কি করলাম সুইচ পোর্ট ও হোস্ট আমরা এটা দিলাম দেন আমরা এটাকে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি আমরা পোর্ট সিকিউরিটি এনেবল করলাম আর কিছু এখানে দেই নেই হ্যাঁ জাস্ট সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এনেবল করছি এরপরে আমরা বলতেছি ম্যাক অ্যাড্রেস তাহলে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কি জি জিরো বাই ওয়ান তাহলে জি জিরো বাই এ আমাদের ম্যাক অ্যাড্রেস জি জিরো বাই ওয়ান আমাদের ম্যাক অ্যাড্রেসের ভ্যালুটা ছিল হচ্ছে এইটা আমরা এখন স্ট্রাটিক্যালি ম্যাক অ্যাড্রেসটাকে বলে দিতে পারি ম্যাক অ্যাড্রেস তারপরে ম্যাক অ্যাড্রেসের ভ্যালু ফর্টি এইট বিট ম্যাক অ্যাড্রেস তিনটা ফর্মেটে আর কি মানে তিনটা হেক্সাডেসিমাল ইয়াতে সেপারেটর হচ্ছে ডট এই ফর্মেটে লিখতে হবে এইভাবে করে ফাউন্ড ডুপ্লিকেট ম্যাক অ্যাড্রেস ও এই ইন্টারফেস অলরেডি সে ম্যাক অ্যাড্রেস লার্ন করছে ডাউন অলরেডি লার্ন করছে এবং টেবিলে আছে এই জন্য সে বলছে ডুপ্লিকেট ম্যাক অ্যাড্রেস আর কি হ্যাঁ বাট আমরা যদি এখানে দেখি শো রানিং কনফ্লিক ইন্টারফেস জি জিরো বাই ওয়ান জিরো বাই ওয়ান এ পোর্ট সিকিউরিটি অ্যানেবল হয়েছে

তাহলে আমরা যে ম্যাক অ্যাড্রেসটা নিচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের জিরো জিরো সিক্স জিরো জিরো এটা কি সেই ম্যাক অ্যাড্রেস যে জিরো বাই ওয়ানে আমরা এখনো ওই স্ট্রাটিক্যালি ও নিয়ে নিছে অলরেডি হ্যাঁ এই জন্যই সমস্যা করছে আমরা একটা কাজ করতে পারি তাহলে সুইচ পরে আসি সুইচ পরে তো এখানে স্ট্রাটিক্যালি কোনো কিছু করা হয়নি সো রানিং কনফ্লিক্ট ইন্টারফেস জি জিরো বাই জিরো এখানে ডিফল্ট কনফিগারেশন তাহলে শো ম্যাক অ্যাড্রেস টেবিল ডাইনামিক তো এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের জি জিরো বাই জিরো ইন্টারফেস এই যে এইটা এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা কি করলাম ক্লিয়ার করে ফেললাম ক্লিয়ার ম্যাক অ্যাড্রেস টেবিল ডাইনামিক ম্যাকের ডেস্ট্রাবিলটাকে ক্লিয়ার করলাম তারপরে টেবিলে দেখলাম যে কোনো ম্যাক নাই তারপরে কনফিগারেশনে গেলাম ইন্টারফেস জে জিরো বাই জিরো ফোডটাকে আমরা প্রথমে শার্ট ডাউন করে দিলাম সুইচ স্পট মোড অ্যাক্সেস সুইচ স্পট ও হোস্ট সুইচ স্পট হোস্ট তারপরে সুইচ স্পট ফোর্ট সিকিউরিটি পোর্ট সিকিউরিটি এনাবল করলাম দেন পোর্ট সিকিউরিটি তারপরে হচ্ছে ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমরা ম্যানুয়ালি কনফিগার করে দিব তাহলে এখানে আমি ম্যানুয়ালি যে ম্যাকটা পাচ্ছি এই পোর্ট দিয়ে এই পোর্টের ম্যাক হচ্ছে এটা এন্টার নিয়ে নিছে হ্যাঁ আচ্ছা এখন আমরা এটাকে কি করলাম নো শাট ডাউন করে দিলাম এরপরে আমরা এটাকে রাইট করতেছি এটা হচ্ছে ম্যানুয়ালি ম্যাক অ্যাড্রেস সেট করার জন্য কমান্ড শো রানিং কনফিগ ইন্টারপ্রেস জি জিরো বাই জিরো তাহলে এখানে দেখবো যে পোর্ট সিকিউরিটি অ্যানোবল আছে এবং ম্যাক অ্যাড্রেস ম্যানুয়ালি এখানে ডিফাইন করা হয়েছে এবং শো ম্যাক অ্যাড্রেস যদি আমি দেই এখানে শো ম্যাক অ্যাড্রেস টেবিল যে জিরো বাই জিরো থেকে যে ম্যাক পাচ্ছে সেটা এখানে টাইপ দেখাচ্ছে স্টার্টিক কারণ আমি এখানে স্টার্টিক্যালি ম্যাক অ্যাড্রেস টাকে বলে দিছি এই জন্য এখানে দেখাচ্ছে স্টার্টিক আচ্ছা এখন যদি শো পোর্ট সিকিউরিটি জি জিরো বাই জিরো পোর্ট সিকিউরিটি স্ট্যাটাস দেখি তাহলে এখানে পোর্ট সিকিউরিটি এনেবল করা হয়েছে ইন্টার পোর্ট স্ট্যাটাস আপ আছে এবং ডিফল্ট ভায়োলেশন হচ্ছে কি দেওয়া আছে শাট ডাউন শাটডাউন এখানে আমি দুইটা ফরম্যাট বললাম একটা ফরম্যাট হচ্ছে যে পোর্ট সিকিউরিটি এনাবল করছি এবং ম্যাক অ্যাড্রেসটা ম্যানুয়ালি বলে দিছি তাহলে এখানে কয়টা ম্যাক অ্যাড্রেস বললাম একটা তার মানে একটাকেই সে ম্যাক্সিমাম পারমিট করবে এখানে যদি দ্বিতীয় কোনো ম্যাক অ্যাড্রেস কানেক্ট হয় তাহলে পোর্টটাকে সে শাটডাউন করে দিবে নাম্বার টু পোর্ট সিকিউরিটি এনাবল করছি ম্যাক অ্যাড্রেস তারপরে স্টি কি কমান্ড দিছি এখানে ম্যাক অ্যাড্রেসটাকে আমাকে বলে দেওয়া লাগবে না ম্যাক অ্যাড্রেসটা অটোমেটিক্যালি সুইচ পোর্ট লার্ন করে তার টেবিলে রেখে দিবে স্টার্টিক্যালি এখানেও রুলস হচ্ছে একটার বেশি ম্যাক অ্যাড্রেস সে এই পোর্ট দিয়ে লার্ন করবে না নাম্বার থ্রি আমরা এখানে কি করছি সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি জাস্ট পোর্ট সিকিউরিটি এনাবল করে দিছি নাথিং ইলস অন্য কিছু না তাহলে এইখানে আমরা যদি শো রানিং কনফিগ ইন্টারফেস জি জিরো এই পোর্টে কি করছি পোর্ট সিকিউরিটি জাস্ট এনাবল করছি এখন পোর্ট সিকিউরিটি জাস্ট এনাবল করলে আমাদের যেটা হচ্ছে শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস জি জিরো বাই ওয়ান জি সিকিউরিটি এনাবল হয়েছে এবং স্টার্টাস সিকিউর আপ দেখাচ্ছে এবং একটা পড়ছে একটা ম্যাক অ্যাড্রেস সে লার্ন করতে লার্ন করে রাখছে টেবিলে এখন এটাকে লার্ন করে সে টেবিলে কিভাবে রাখছে শো ম্যাক অ্যাড্রেস টেবিল এটা কি স্টার্টিক হিসেবে রাখছে জি ওয়ান বাই জিরো হ্যাঁ খেয়াল করে জি ওয়ান বাই জিরো আহ না যে জিরো বাই ওয়ান যেটা সেটা কি ম্যাকটাকে সেই স্টাটিকালি নিয়ে রাখছে তার মানে হচ্ছে আমি পোর্ট সিকিউরিটি অ্যানেবল করা মাত্র এ্যানেবল করা মাত্র ম্যাকটাকে সেই স্টাটিকালি ওই পোর্টে অ্যাসাইন করে দিবে হ্যাঁ আমি স্ট্রেকি কমান্ড দিই অথবা ম্যাক অ্যাড্রেস ম্যানুয়ালি বলে দিই কাজটা কিন্তু একই হবে আর কি তো পার্থক্য হচ্ছে কি পার্থক্য হচ্ছে যখন আমি পোর্ট সিকিউরিটি বলে দিলাম তখন এই স্ট্রাটিক্যাল এখানে দিয়ে রাখছে ঠিক আছে এখন আমরা যেটা দেখব যে অনলি পোর্ট সিকিউরিটি এনেবল এই পোর্টে আর এটা হচ্ছে পোর্ট সিকিউরিটি উইথ ম্যাক অ্যাড্রেস আর এটা হচ্ছে পোর্ট সিকিউরিটি উইথ কি এখন যদি অন্য কোনো পিসি এই পোর্টে আমি কানেক্ট করি এই তিনটা পোর্টের ক্ষেত্রেই যদি অন্য কোনো পিসি আমি এখানে কানেক্ট করি তাহলে তার বিহেভিয়ারটা আমরা দেখবো যে ও আসলে কি করে আচ্ছা এরপরে আরেকটা কমান্ড আমরা শেষ করে নিই সেটা হচ্ছে পোর্ট সিকিউরিটি অ্যানাবল করব এবং ম্যাক্সিমাম আমরা নাম্বারটা বলে দিব এই আমরা করতে পারি হচ্ছে যেমন সুইচ টু সুইচ এই পোর্টে আমরা এই কনফিগারেশনটা দিতে পারি যেমন সুইচ টু গিগ 1/0 তে আমরা এখানে বলতে পারি যে ইন্টারফেস জি 1/0 ইস পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চার হাজার সাতানব্বই আর কি তো আমি এখানে বললাম টেন এক্সাম্পল আর কি ম্যাক্সিমাম টেন ম্যাক্সিমাম সিকিউর অ্যাড্রেস পার ভিলেন পার ভিলেন যদি আমি দিতে চাই আর কি তো আমরা এখানে ভিলেন নিয়ে কথা বলছি না যেহেতু তো আমরা ডিফল্ট রাখলাম যে ম্যাক্সিমাম কয়টা ম্যাক্সে লার্ন করবে এই পোর্ট দিয়ে দশটা ম্যাক লাইন করবে তাহলে এখন আমরা যদি ট্রান্সপোর্টে এই কনফিগারেশনটা রাখি তারপরে এটাকে কি করতে হবে আমাকে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এনেবল করতে হবে ট্রান্সপোর্টে কোনো ঝামেলা নাই ট্রান্সপোর্টে পোর্ট সিকিউরিটি সে এনেবল করে নিচ্ছে অটোমেটিক এখন এই কনফিগারেশন যদি দেখি সো রানিং কনফিগ ইন্টারফেস গিগ 0 বাই সরি 1 বাই 0 1 বাই 0 এখানে পোর্ট সিকিউরিটি এনাবল হয়েছে ম্যাক্সিমাম ম্যাকের সংখ্যা আমি এখানে বলে দিছি এখন আমি যদি শো পোর্ট সিকিউরিটি স্ট্যাটাসে যাই শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস এই ইন্টারফেসে আসলে বেসিক্যালি পোর্ট সিকিউরিটি এনাবল হইলো কিনা এটা আমি দেখতে চাচ্ছি হ্যাঁ তো এখানে বলছে যে পোর্ট সিকিউরিটি এনাবল হয়েছে পোর্ট স্ট্যাটাস হচ্ছে সিকিউর আপ ডিফল্ট ভায়োলেশন হচ্ছে শাট ডাউন এখানে ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারবে দশটা ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারবে দশটা কিন্তু আমি যখন এইটা দেখবো জিরো বাই জিরো যখন দেখতেছি তখন এখানে কি বলছে ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারবে একটা ঠিক আছে ম্যাক্সিমাম ম্যাক লার্ন করতে পারবে একটা আবার সুইচ ফোর কি বলা হচ্ছে সরি সুইচ টুর যে জিরো বাই ওয়ানে যদি যাই জিরো বাই ওয়ানে কি বলা হচ্ছে ম্যাক্সিমাম ল্যান্ড ম্যাক লার্ন করতে পারবে একটা জিরো বাই টুতে যাই ম্যাক্সিমাম ম্যাক লার্ন করতে পারবে একটা আবার সুইচ ফোরে থেকে যদি আমি জিরো বাই জিরো দেখি তখন দেখছো ম্যাক্সিমাম ম্যাক লার্ন করতে পারবে একটা তার মানে হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি আমি পোর্ট সিকিউরিটি অনলি এনাবল করি অথবা পোর্ট সিকিউরিটি উইথ স্টেকি কমান্ড দিই অথবা পোর্ট সিকিউরিটি উইথ ম্যাক অ্যাড্রেস স্ট্র্যাটিক্যালি আমি এখানে কনফিগার করি এই তিনটার ক্ষেত্রেই ডিফল্ট সে একটা ম্যাকের বেশি লার্ন করবে না আর কি একটা ম্যাকের বেশি লার্ন করবে না এই পোর্ট দিয়ে এর মানে ইয়া হচ্ছে হচ্ছে কথা এটা এটা আর কি আচ্ছা তো এখন আমরা যেটা করব আমি যে ভ্যারিফিকেশন যেটা দেখাচ্ছিলাম আর কি ওইগুলো এখানে নিয়ে আসছে স্টিকি স্টিকি এবং ম্যানুয়ালি দুইটা দুইটা আমরা একসাথে করতে পারি আর কি মূলত স্টিকি দিলে এটা চলে আসে যেগুলো আমরা ভেরিফিকেশন করলাম ভেরিফাইং দ্য পোর্ট সিকিউরিটি শো পোর্ট সিকিউরিটি তারপরে ইন্টারফেস যেটা দিয়ে মূলত আমরা কি করলাম ভেরিফাই করলাম যে পোর্ট সিকিউরিটিটা আমার ইন্টারফেসে অ্যানেবল হয়েছে কিনা ভেরিফিকেশন কমান্ড আর কি ওকে এই যে দেখেন শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস ইন্টারফেস আইডি অ্যানেবল সিকিউর শাটডাউন তারপরে হচ্ছে শাটডাউন কতগুলো ম্যাক লার্ন করতে পারবে

টেবিল থেকে আমরা সেটা শো ম্যাক এড্রেস টেবিল সিকিউর মানে সেটা হচ্ছে স্ট্যাটিক্যালি বা সিকিউলি লার্ন করতেছে কিনা সেটা দেখার জন্য তো এখানে একটা কমান্ড শো ম্যাক এড্রেস টেবিল সিকিউর হ্যাঁ এখানে আমরা সুইচ টুতে যদি যাই শো ম্যাক এড্রেস টেবিল আমরা এখানে সিকিউর যদি দেই সিকিউর আর কিছু দিলাম না তাহলে এখানে স্ট্রাটিক্যালি যেটা ছিল জি জিরো বাই ওয়ান জি জিরো বাই টু এবং জি ওয়ান বাই জিরো হ্যাঁ জি ওয়ান বাই জিরো তেও যেহেতু আমি পোর্ট সিকিউরিটি অ্যানাবল করছি সেহেতু সেখানে কি বলছে এই সবগুলো দিয়েই সিকিউরলি ম্যাক লার্ন করানো হচ্ছে আচ্ছা তার মানে এখানে এই যখন সিকিউর কমান্ডটা দিব তখন কোন এন্ট্রিগুলো আসবে যে পোর্টগুলোতে আমি পোর্ট সিকিউরিটি অ্যানাবল করছি ওই ইনফরমেশনগুলো আমরা পাবো এখন আমরা আসছি পোর্ট সিকিউরিটি ভায়োলেশন মোড ভায়োলেশন মোড হচ্ছে ডিফল্ট কি বলছিলাম শাটডাউন আচ্ছা তো এখানে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন প্রোটেক্ট রেস্ট্রিক্ট অ্যান্ড শাটডাউন তো এখানে আবার এই তিনটারই ইয়া আছে কম্প্যারিজন আছে যে অপশন অন দা সুইচ পোর্ট ফর সিকিউরিটি ভায়োলেশন কমান্ড যদি আমি প্রোটেক্ট দেই যদি রেস্ট্রিক্ট দেই যদি শাটডাউন দেই হ্যাঁ তো এখানে কি বলছে যে ডিসকার্ডস অফেন্ডিং ট্রাফিক অফেন্ডিং ট্রাফিক মানে হচ্ছে যেটা ওই রেসপেক্টিভ ভলানে ট্রাফিক না অন্য কোন ট্রাফিক আর কি বা অন্য ম্যাকের ট্রাফিক ডিসকার্ডস অফেন্ডিং ট্রাফিক যদি আমি প্রোটেক্ট দি তাহলে এটাকে ডিসকার্ড করবে অ্যালাউ করবে না ট্রাফিকটাকে রেস্ট্রিক যদি দি এটাও কি করবে ওই ট্রাফিকটাকে ডিসকার্ড করে দিবে শাটডাউন যদি দেওয়া থাকে সেটাও অন্য ট্রাফিককে সে ডিসকার্ড করে দিবে সেন্স লগ এন্ড এসএনএমপি মেসেজ লগ জেনারেট করবে এসএনএমপি মেসেজ জেনারেট করবে যদি প্রোটেক্ট দি মেসেজ জেনারেট করবে না যদি রেস্ট্রিক দি জেনারেট করবে লগ মেসেজ এবং এস এন এম মেসেজ জেনারেট করবে শাটডাউন যদি দি এটাও জেনারেট করবে শুধু প্রোটেক্টের ক্ষেত্রে জেনারেট করবে না মানে সাইলেন্ট থাকবে ডিসেবল দা ইন্টারফেস বাই পোর্টিং ইট এন্ড এরর ডিসেবল স্টেট ডিসকার্ডিং অল ট্রাফিক তার মানে আমি যদি ভায়োলেশন করি তাহলে ইন্টারফেসটাকে সে শাটডাউন করে দিবে এরর ডিসেবল স্টেটে নিয়ে যাবে এবং সকল ট্রাফিক ডিসকার্ড হয়ে যাবে এটা হচ্ছে প্রোটেক্টের ক্ষেত্রে না প্রোটেক্ট এটা করবে না মানে ইন্টারফেসটাকে সে শাট ডাউন স্টেটে নিবে না আচ্ছা রেস্ট্রিক্ট রেস্ট্রিক্ট ও পোর্টটাকে শাট করে দিবে না কিন্তু শাট ডিফল্ট অ্যাকশন যেটা সেটা হচ্ছে পোর্টটাকে শাট করে দিবে এটা হচ্ছে আমাদের এই তিনটা অ্যাকশনের হচ্ছে তফাৎ ডিফল্ট অ্যাকশন হচ্ছে শাট ডাউন এটা আমাদের একটু মনে রাখতে হবে পরীক্ষায় আসে অনেক অনেক সময় এরর ডিসেবল রিকভারি কজ পোর্ট সিকিউরিটি আমরা যখন অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে অটোমেটিক্যালি আপ করার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করে থাকি এরর ডিসেবল রিকভারি কজ হ্যাঁ রিকভারি সে অটোমেটিক্যালি সে আবার দেখা যাচ্ছে যে যদি ভায়োলেশন হয় ডাউন করে দিবে তারপর অটোমেটিক্যালি সে আবার আপ করে দিবে এটা হচ্ছে আমাদের যেমন ইরো ডিজেবল স্টেটে চলে গেছে তখন আমাদের কি কি করতে হয় এটা সেকিউর ডাউন তখন আমাদের এই পোর্টটাকে ডাউন করতে মানে শাট ডাউন করে আবার আপ করে দিতে হয় তারপর আবার ইউজার কমিউনিকেট করতে পারে ঠিক আছে তো এই জিনিসটা অটোমেটিক্যালি করার জন্য ওই যে ইরো ডিজেবল স্টেট যেটা ওইটা আমরা কনফিগার করে থাকি ভায়োলেশন প্রোটেক্ট দেখি আর কি আছে হোপফুলি একলা یار চ্যাপ্টার আর কিছু নাই তাহলে আমরা ওই ইরোডিজেবল রিকভারি ওই কমান্ডটা একটু প্লেস করব তারপরে আমরা একটু ভেরিফিকেশনে যাব আবার এরর ডিসেবল রিকভারি

এটা হচ্ছে কজ যদি পোর্ট সিকিউরিটি ভায়োলেশন হয় তাহলে এটার জন্য রিকভারি পয়েন্ট হচ্ছে সরি কতক্ষণ পরে সে এটা রিকভার করবে এটা আমি বলে দিতে পারি ইন্টারভেল ধরেন এটা ডাউন হয়ে গেছে এখন কতক্ষণ পরে আপনি চাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ডে লাইক আপনি চাচ্ছেন সিক্সটি সেকেন্ডের ভিতরে সেটা এটাকে আবার নর্মাল পোর্টে কনভার্ট করে দিক আর কি অথবা সিক্সটি সেকেন্ড অথবা বলতে পারি থ্রি হান্ড্রেড সেকেন্ড মানে থ্রি হান্ড্রেড মানে হচ্ছে আহ পাঁচ ছয় তিরিশ পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার এটাকে ঠিক করে দিবে এখন ডিপেন্ডস অন ইউর প্রোডাকশন রিকোয়ারমেন্ট ওটার উপরে বেস করে এই ভ্যালুটা আপনি সেট করবেন ঠিক আছে আমি এখানে দিলাম সিক্সটি সেকেন্ডে দিলাম আচ্ছা তাহলে এটা এরোটিজেবল রিকভারি এটাকে আমরা রাইট করলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পোর্টে অন্য কোনো পিসি কানেক্ট করব হ্যাঁ অন্য কোনো পিসি কানেক্ট করব তাহলে প্রথমে আমরা যেটা করি শাট ডাউন করে দিই রাইট রাইট করলাম সো লার্নিং কনফিগার ইন্টারফেস جي0/0 এখানে ম্যাক অ্যাড্রেস সহ দেওয়া আছে ফর সিকিউরিটি এনাবল করা আছে ম্যানুয়ালি এটা ম্যানুয়াল সুইচ টু তে জিরো বাই ওয়ানে অনলি পোর্ট সিকিউরিটি এনেবল অনলি পোর্ট সিকিউরিটি আর জিরো বাই টু তে স্টেকি কমান্ড দেওয়া আছে হ্যাঁ স্টেকি কমান্ড আচ্ছা তাহলে এটাকে আমরা স্টপ করে দিচ্ছি এটাকে আমরা স্টপ করে দিচ্ছি পিসিগুলোকে স্টপ করে দিচ্ছি আমরা এইখান থেকে এই টাকে খুলে ফেল মানে খুলে ফেলছি আর কি মনে করেন এখান থেকে পিসি টাকে আমি ডিলিট ডিলিট করে করে দিলাম দিলাম এখান থেকে এই আমি কানেক্ট করতেছি হচ্ছে এই সুইচ এর জি জিরো বাই ওয়ান এ জি জিরো বাই ওয়ানে যেটা কিনা পিসি এ ছিল তাহলে এটা অবশ্যই কি হবে ডিফারেন্ট কোন ম্যাক হবে ডিফারেন্ট ম্যাক যেটা পিসি এর ম্যাক না আর কি তো এখন এটাকে যদি আমরা আবার এনাবল করি তাহলে জি জিরো বাই ওয়ান এর কনফিগারেশন কি সিকিউরিটি এনাবল ছিল তাই না স্টে কি ম্যাক অ্যাড্রেস ডিফাইন করা ম্যানুয়ালি এটা ছিল না চলো এটা সুইচ টু আর এই পিসি এটাকে এখানে কানেক্ট করলাম আচ্ছা পিসিবিটা প্রত থাক এটাকে চেক করে নেয় I want you Sure. Market is stable. See one by zero. এখানে কানেক্ট করছে সুইচ ফোর জিরো বাই জিরো এখানে ম্যাক অ্যাড্রেসটাকে সে ডায়নামিক্যালি লার্ন করছে জি জিরো বাই জিরো তো আমরা ম্যানুয়ালি ম্যাক দিয়ে রাখছিলাম

এবার ঠিক আছে এখন সোট সোটেস্টেবিল জি ওয়ান বাই জিরো থেকে আমরা ম্যাক পাচ্ছি সো সিকিউরিটি ইন্টারফেস জি জিরো বাই জিরো এখানে কি হয়েছে দেখেন পোর্ট সিকিউরিটি এনাবল হয়েছে এবং পোর্টটাকে সে সিকিউরিটি শাট ডাউন করে দিছে ভায়োলেশন মোড ছিল কি শাট ডাউন ম্যাক্সিমাম ম্যাক অ্যাড্রেস লার্ন করার কথা একটা কিন্তু এখানে একটা যে লার্ন করবে সে কোনটা লার্ন করতে পারবে সে লার্ন করতে পারবে কনফিগারেশনে যেটা ম্যানুয়ালি বলে দেওয়া ছিল ওইটা লার্ন করতে পারবে এছাড়া অন্য কোনো ম্যাক আসলে সে লার্ন করতে পারবে না আমার এখানে ম্যানুয়ালি কনফিগারেশন ছিল এই ম্যাকটা ঠিক আছে এই ম্যাকটা হচ্ছে আমাদের ম্যানুয়াল কনফিগারেশন ছিল কিন্তু আমি লাস্ট সোর্স অ্যাড্রেস লাস্ট যে লাস্ট যে ম্যাক অ্যাড্রেসটা রান করছে সেটা হচ্ছে এই ম্যাকটা রান করছি তাহলে এই ম্যাক আর এই ম্যাকটা এক না আলাদা যেহেতু আলাদা সেহেতু সে পোর্টটাকে কি করে দিছে সিকিউর শাট ডাউন করে দিছে সিকিউর শাট তার মানে হচ্ছে শো ইন্টারফেস স্ট্যাটাস যদি যায় তাহলে এখানে দেখবো কিক জিরো বাই জিরো কি অবস্থা করে দিছে এর ওর ডিসেবল স্টেটে চলে গেছে এটা এর ওর স্টেটে চলে গেছে তাহলে এই এর ওর ডিসেবল স্টেটে যদি চলে যায় কোন একটা পোর্ট অটোমেটিক্যালি যদি তাকে আমি রিকভার করতে চাই এর ওর রিকভারি রিকভারি কজ প্রথমে আমাকে কারণ দি বলতে হবে রিকভারি কজ কি হতে পারে যে ফোর সিকিউরিটি ভায়োলেশন জন্য যদি ডাউন হয় আর কি হ্যাঁ তাহলে আমি বলবো যে ঠিক আছে যদি ডাউন হয় তুমি যেটা করবা যে একটা নির্দিষ্ট সময় পরে এই পোর্টটাকে আবার আপ করে দিও লাইক আমি এখানে বললাম সিক্সটি সেকেন্ড পরে এটা আপ করে দিবা আমি যদি সিক্সটি সেকেন্ড ওয়েট করি তাহলে এই পোর্টটাকে সে আবার আপ করা ট্রাই করবে আর কি হ্যাঁ কিন্তু আপ করা ট্রাই করবে বাট আলটিমেটলি সে আপ করতে পারবে না কারণ ম্যাকাটেসটা ম্যাচ করবে না আবার সে ডাউন করে দিবে ম্যাকাটেসটা যেহেতু ম্যাচ করবে না সে তো এই পোর্টটাকে সে আবার শাট ডাউন করে দিবে ঠিক আছে এটা ছিল হচ্ছে আমাদের ম্যানুয়ালি যদি ম্যাক সেট করি ওই ম্যাকি ম্যাকের পিসি আমাকে কানেক্ট করতে হবে অন্য কোনো পিসি কানেক্ট করলে এইখানে আমি এটাকে কানেক্টিভিটি দিতে পারবো না আর কি

হ্যাঁ সেটাকে ডাউন করে দেয়নি এবং যদি শো ম্যাক অ্যাড্রেস আমরা দেখি ম্যাক অ্যাড্রেস টেবিল তখন আমরা ম্যাকটাকে লার্ন করতেছি কিভাবে স্ট্র্যাটিক্যালি লার্ন করতেছি তার মানে আমি বোঝাতে যাচ্ছি যে যদি আমরা শুধু পোর্ট সিকিউরিটি কমান্ড দেই হ্যাঁ যদি শুধু পোর্ট সিকিউরিটি কমান্ড দেই তাহলে আমি যে পিসি কানেক্ট করি না কেন তাতে করে কোনো প্রবলেম নাই ওই পিসি থেকে সে ম্যাক লার্ন করে নিবে পিসি থেকে অটোমেটিক্যালি ম্যাক লার্ন করে নিবে কিন্তু আমি যদি পোর্ট সিকিউরিটি স্টে কি কমান্ড দেই তাহলে অথবা পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস স্ট্যাটিক্যালি কনফিগার করে রাখি ওই পিসি ছাড়া অন্য পিসি কানেক্ট করলে পোর্টকে শাট ডাউন করে দিবে এটা হচ্ছে মেনি আর কি আর এই জায়গাটাই আমরা বলছিলাম যে ভায়োলেশন অ্যাকশন ভায়োলেশন অ্যাকশন আমরা এখানে বিভিন্নটা ডিফাইন করতে পারি যেমন সোয় স্পোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশন ভায়োলেশনের ক্ষেত্রে আমরা তিনটা ফরম্যাট পাবো প্রটেক্ট রেস্ট্রিক্ট শাটডাউন তো আমরা এখানে যেটা দেখলাম যে এই পোর্ট এর ভায়োলেশন অ্যাকশন কি ছিল ডিফল্ট শাটডাউন এটাই বেটার আর যদি আমি প্রটেক্ট অথবা রেস্ট্রিক্ট রাখতে চাই তাহলে আমি কি করতে পারি যেমন এখানে প্রোটেক্ট আমি দিলাম প্রটেক্ট আমি দিলাম তো এরপরে আমি বললাম যে সুইস পোর্ট পোর্ট সিকিউরিটি এখানে পোর্ট সিকিউরিটির সাথে আমি লাইক বলে দিলাম ম্যাক অ্যাড্রেস স্টেকি হ্যাঁ ম্যাক অ্যাড্রেস স্টেকি এই কমানটা এখানে অ্যাড করে দিলাম তো এখানে আমি যদি পোর্টের স্ট্যাটাসটা এখন দেখি পোর্টের স্ট্যাটাস এই যে পোর্ট মোড হচ্ছে ভায়োলেশন মোড হচ্ছে প্রোটেক্ট এখন ডিপেন্ড করতেছে আপনি কোনটা ব্যবহার করবেন আমরা তিনটারই ডিফারেন্স এখানে দেখলাম ঠিক আছে তো এই ছিল মোটামুটি হচ্ছে পোর্ট সিকিউরিটি তো সামারি কথা হচ্ছে যেটা পোর্ট সিকিউরিটি আমরা অ্যানাবল করব হচ্ছে অ্যাক্সেস পোর্টগুলোতে গুলোতে মূলত ট্রাঙ্ক পোর্ট গুলোতে পোর্ট সিকিউরিটি অ্যাভয়েড করাই ভালো হবে কারণ ট্রাঙ্ক পোর্ট দিয়ে বিভিন্ন সময় মাল্টিপল ভিলেন যাওয়া আসা করতে পারে সেক্ষেত্রে প্রবলেম যেটা হবে আপনি দেখা যাচ্ছে ডিজার্ট কমিউনিকেশন অনেক সময় বন্ধ হয়ে যাবে আর কি আবার এরকম যদি আপনি জানেন নির্দিষ্ট করে জানেন যে এখানে এই সুইচের সাথে দশটা সার্ভার কানেক্ট এই দশটার বেশি আসলে সার্ভার কানেক্ট হবে না ভবিষ্যতে যদি কানেক্ট হয় তাহলে আমি বাড়াই নিব সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট করে বলে দিতে পারেন এখানে এর বেশি ঝামেলা হওয়ার কথা না এর বেশি মেক আসার কথা না এইভাবে স্পেসিফিক রিকোয়ারমেন্ট যদি আপনি অ্যানালাইজ করে বের করতে পারেন সেই ক্ষেত্রে স্পেসিফিক গুলো ব্যবহার করতে পারেন তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের পর সিকিউরিটি নিয়ে কথাবার্তা আপনাদের যদি কোনো ই থাকে আস্কিং থাকে তাহলে বলতে পারেন কোনো প্রশ্ন আছে কি ওকে ওকে ঠিক আছে তাহলে